ছিলাম বিরতির পর দেখছেন গুড মর্নিং বাংলা, এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। বর্ষের শেষে আবারও কিন্তু শীতের আমেজ ফিরে এলো এবং তাপমাত্রার পারদও বেশ নিম্নমুখী, যেটা আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা নিম্নমুখী, পারদ তাপমাত্রা সর্বনিম্ন 17.4 থেকে নেমে 16.6 ডিগ্রি, এবং নতুন বছরের শুরুতে আরও তাপমাত্রার পতন হতে পারে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। বছরের শেষে একেবারেই কিন্তু রাজ্যে আবারও শীতের আমেজ অনুভূত হচ্ছে এবং তাপমাত্রার পারদও ক্রমশ নিম্নমুখী হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা 17.4 থেকে 16.6 ডিগ্রিতে নেমে এসেছে এবং বছরের শুরুতে তাপমাত্রার পারদ আরও খানিকটা নামতে পারে, জানাচ্ছে হাওয়া অফিস। জি চব্বিশ ঘন্টার মেয়রের দরবার অনুষ্ঠানে আবেগপ্রবণ ফিরহাদ, মুসলমান বলে কি দেশপ্রেমের প্রমাণ দিতে হবে? আমায় বিজ্ঞাপন দিতে হবে না, ধর্মনিরপেক্ষতা বাংলার রক্তে, গুজরাট ইউপি থেকে এসে তা বদলানো যাবে না, মন্তব্য মেয়রের। আরএসএস জামাত আমার বিরুদ্ধে বলবেই, এটাই তাদের সংস্কৃতি, তবে আমাকে যারা চেনেন এমন কেউ আমার পরিচয় নিয়ে প্রশ্ন করলে কষ্ট হয়, মেয়রের দরবার অনুষ্ঠানে মন্তব্য ফিরহাদের। উৎসবে বেলাগাম হবার খেসারত, প্রায় ছ মাস পর রাজ্যে দৈনিক সংক্রমণ 1000 পার, কলকাতাতেই প্রায় 550। রাজ্যে ওমিক্রন আক্রান্ত বেড়ে 10, প্রয়োজনে ফের কন্টেনমেন্ট জোন, এসে গেছে তৃতীয় ঢেউ, মন্তব্য মুখ্যমন্ত্রী। কোভিড পরিস্থিতিতে স্কুল খোলা রাখা নিয়ে রিভিউয়ের নির্দেশ মুখ্যমন্ত্রী, স্কুলে আক্রান্তের সংখ্যা বাড়লে প্রয়োজনে কিছুদিন স্কুল বন্ধ রাখতে হবে, নজর দিতে হবে কলেজেও, বার্তা মমতার। পুরো ভোটের দিন পুনর্বিবেচনার দাবি বিজেপির, 22শে জানুয়ারি ভোট করা উচিত কিনা বিশেষজ্ঞ কমিটি করে পরামর্শ নিয়ে কমিশন, বললেন সুকান্ত। কোভিড প্রোটোকল মেনে ভোটে আপত্তি নেই বামেদের, কমিশনের কোর্টে বল ঠেলল তৃণমূল। বিশ্বজুড়ে ওমিক্রন উদ্বেগের মধ্যে আসার আলো, করোনার নয়া ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যথেষ্ট কার্যকর ভ্যাকসিন, টিসেল ইমিউনিটি ওমিক্রন মোকাবিলায় সক্ষম, টুইট সোমাস আমিনাথনের, তাই ভ্যাকসিন নেওয়ার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী। বিধানসভার পর এবার পুরসভাতেও গুরু শিষ্যের লড়াই, শিলিগুড়ি পুর ভোটে বিজেপির প্রার্থী তালিকায় বিধায়ক শঙ্কর ঘোষ লড়বেন 24 নম্বর ওয়ার্ড, এবার পুর ভোটের লড়াইয়ে সিপিএম নেতার একতা ঘনিষ্ঠ। প্রথম টার্গেট স্বচ্ছ পুর প্রশাসন, চোরপোরেশন হবে না, যেই 24 ঘন্টা স্টুডিওয়ে আশ্বাস নিয়ে 200 পাম্প বসিয়ে 2 বছরের মধ্যে জমা জল যন্ত্রণা থেকে মুক্তি, শহরকে ভ্যাট ফ্রি করার আশ্বাস। পুরভোটে প্রহসনের অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশনের সামনে ধুমধুমার, বামেদের দফায় দফায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বাম নেতা কর্মীরা আজ রাজ্যজুড়ে বামেদের প্রতিবাদ কর্মসূচি। খবর যা দেখছেন যা শুনছেন সব সত্যি তো নাকি রং করা বানানো? অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে, তাহলে তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন, সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, জি 24 ঘন্টা।